আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো স্বাধীনতার কুইজ নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের জন্য ষাটটি প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলো দেখো প্রথম প্রশ্ন ভারতে কে জাতির পিতা নামে পরিচিত ছিলেন উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী দেশের স্বাধীনতার জন্য ভগৎ সিংয়ের বিখ্যাত স্লোগান কী ছিল উত্তর হচ্ছে ইনক্লাব জিন্দাবাদ থিমের প্রশ্নটা আইন অমান্য আন্দোলনের অংশ হিসেবে ডান্ডি মার্চের নেতৃত্ব কে দেন উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী চার নম্বর প্রশ্ন কোন স্বাধীনতা সংগ্রামী ভারতের লৌহ মানব নামে পরিচিত উত্তর সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন উত্তর অ্যান্ডনি বেসান্ত ছয় প্রশ্ন ভারতের ছাব্বিশে জানুয়ারি কোন অনুষ্ঠান পালিত হয় প্রজাতন্ত্র দিবস যেদিন ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল আঠেরোশো সালে কে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টোভিয়াম হিউম কে তার বিখ্যাত ভাষণ টেস্টি উইথ ডেস্টেনি এর জন্য পরিচিত জওয়াহরলাল নেহরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয় সেনাবাহিনী নেতা কে ছিলেন সুভাষচন্দ্র বসু বিখ্যাত দেশাত্মবোধক গান বন্দে মাতারাম কে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী কি পালিত হয় গান্ধী জয়ন্তী দোসরা অক্টোবরে সেটি পালিত হয় কোন স্বাধীনতা সংগ্রামী উনিশশো সালে ভারত ছেড়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত মহাত্মা গান্ধী ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওয়াহরলাল নেহরু কাকে ভারতের নাইটেঙ্গেল বলা হয় সরোজিনী নাইডু হত্যাকাণ্ড কোথায় সংগঠিত হয়েছিল অমৃতসর ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃবলানী উনিশশো সালে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপকারী বিপ্লবী কেছিলেন ভগৎ সিং মহাত্মা গান্ধীর পাশাপাশি অসহযোগ আন্দোলনের বিশিষ্ট নেতা কেছিলেন জওয়াহরলাল নেহরু কোন স্বাধীনতা সংগ্রামে নারীর অধিকার ও শিক্ষার পক্ষে কথা বলেছিলেন রানী লক্ষ্মীবাই আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর প্রতিষ্ঠাতা কে করেছিলেন সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য পাঞ্জাবের সিংহ নামে পরিচিত কেছিলেন লালা লাজপাত রায় গুজরাটের বারদলি সত্যাগ্রহে কে তার ভূমিকার জন্য পরিচিত সর্দার বল্লভভাই ভাই প্যাটেল স্বাধীনতার সংগ্রামের সময় চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য কে পরিচিত ছিলেন মাস্টারদা সূর্য সেন একক বিমান চালানো ভারতীয় প্রথম মহিলা কে ছিলেন ঠাকরাল মহিলাদের অধিকারের জন্য কাজ করার জন্য কে অল ইন্ডিয়ান উমেন্স কনফারেন্স প্রতিষ্ঠা করেন অ্যান্ডি বেসান কোন স্বাধীনতা সংগ্রামী খেরাপত আন্দোলনের সঙ্গে যুক্ত মৌলানা আবুল কালাম আজাদ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে বর্তমানে খাইবার পাতুয়ান খোয়া কাজের জন্য কে ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফার খান কোন স্বাধীনতা সংগ্রামী গোয়া মুক্তি আন্দোলনে তার ভূমিকার জন্য পরিচিত ডক্টর রাম মনোহর লোহিয়া কে ভারত ছাড়ো আন্দোলনের একজন বিশিষ্ট নেতা এবং পরে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মহিলা সভাপতি কে ছিলেন সরোজিনী নাইডু কে বিদ্রোহী কবি নামে পরিচিত ছিলেন কাজী নজরুল ইসলাম উনিশশো সালে কাকরি ষড়যন্ত্রের সাথে কোন স্বাধীন সংগ্রামে জড়িত আসাফুল্লাহ খান ভারতীয় জাতীয় কংগ্রেসে এবং লন্ডনে গোল টেবিল সম্মেলনে তার ভূমিকার জন্য পরিচিত সিং একজন বিশিষ্ট নেতা পরিচিত ছিলেন কে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন প্রথম সভাপতি কেছিলেন ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি স্বদেশ আন্দোলন এবং ভারতীয় জাতীয় সেনাবাহিনীর প্রধান নেতা কে ছিলেন সুভাষচন্দ্র বসু আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়া আন্দোলনের একজন বিশিষ্ট নেতাকে ছিলেন মহাত্মা গান্ধী কে একজন কবি দার্শনিক ছিলেন যাকে প্রায় বাংলার বাড বলা হতো রবীন্দ্রনাথ ঠাকুর তামিলনাড়ুতে ভারতের স্বাধীনতা আন্দোলনকে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ও চিদাম্বরম পিল্লাই অসহযোগ আন্দোলনে একজন বিশিষ্ট নেতা এবং মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী কে ছিলেন জওয়াহরলাল নেহরু একজন আইনজীবী সমাজ সংস্কারক এবং ভারতীয় সংবিধানের স্থপতি ছিলেন ডাক্তার বি আর আম্বেদকর পাঞ্জাবের স্বাধীনতা সংগ্রামের অবদানের জন্য শ্রেডি পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা রাজপথ রায় কে একজন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী এবং হিন্দু সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন ভগৎ সিং কে ভারত ছাড়ো আন্দোলনের একজন বিশিষ্ট নেতা এবং পরে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হন সর্দার বল্লভ ভাই পটেল উনিশশো সালে মতিলাল নেহরু কোন সংবাদপত্র চালু করেন স্বাধীন বাল গঙ্গাধর তিলক কেশরী পত্রিকাটি কোন ভাষা চালু করেন মারাঠি ভাষায় লাহোর ষড়যন্ত্রের সঙ্গে কোন স্বাধীনতা সংগ্রামী যুক্ত ভগৎ সিং জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ কে নিয়েছিলেন ক্যাপ্টেন উধম সিং জেলবন্দীদের প্রতি খারাপ আচরণের প্রতিবাদে লাখোর কারাগারে আমিত্যু অনশন করেছিলেন কে যতীন দাস ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি কে ছিলেন দাদাভাই নরজি চট্টগ্রাম অস্তাগারের অভিযানে প্রধান নেতা এবং মাস্টারদের নামে পরিচিত ছিলেন কে সূর্য সেন কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী প্রায় কেরালার সিংহ হিসেবে উল্লেখ করা হয় এবং পূর্ণাপড়া বালার বিদ্রোহ মুখ্য ভূমিকায় পালন করেছিলেন কে গোপালন হিন্দুস্থান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সঙ্গে বিপ্লবী নেতা কে ছিলেন এবং কাকুরি ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য পরিচিত রামপ্রসাদ বিসমিল প্রজামণ্ডল আন্দোলনে তার ভূমিকা এবং পরিচিত ওড়িশা রাজ্যের বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন বিশ্বনাথ দাস কোন নেতা যিনি জালিয়ান ওয়ালাবাগ বাবা নামে পরিচিত তিনি জালিয়ানাবাক হত্যাকাণ্ডের সাক্ষী ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিচলু ভারতীয় স্বাধীনতা জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ করা প্রথম মহিলা কেছিলেন এবং আইন অমান্য আন্দোলনে সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেছিলেন এননি বেসান সাইমান কমিশন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াইয়ে কোন স্বাধীনতা সংগ্রামী যিনি পাঞ্জাব সেনায় পরিচিত ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন লালা লাজপত রায় তামিলনাড়ু স্বাধীন তামিলনাড়ু বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং সামাজিক ন্যায় বিচার সমতার পক্ষে সসম্মান আন্দোলন করেছিলেন কে ভি রামাস্বামী পেরিয়ার কোন স্বাধীনতা সংগ্রামী অভিনব ভারত সোসাইটির নেতা ছিলেন একজন ব্রিটিশ অফিসার জে পি সার্মান্ডার্সকে হত্যার সঙ্গে যুক্ত ছিলেন বিনায়ক দামোদর সাবারকার সুভাষচন্দ্র বসুর সাথে ভারতীয় সেনাবাহিনীতে নেতা কে ছিলেন প্রায়শ ক্যাপ্টেন হিসেবে উল্লেখ করা হয় লক্ষ্মী সাইগাল দেখো এই সাতটা প্রশ্ন তোমাদের জন্য পড়ে দিলাম আশা করি তোমাদের অনেক কাজ লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টাকা বেলাইকনটা পাঁচিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে